সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন দর্শা আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আরবিতে কথা বলার কৌশল শিখব শিখবিওয়ার্সবিন্দ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা আরব দেশে নতুন আসছেন এবং যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আরবিতে কথা বলার কৌশলগুলো নিজে শিখুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকেও আরবি ভাষা শেখার প্রতি সহযোগিতা করুন তাহলে আমরা আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি আজকে আমার ডিউটি নাই আজকে আমার ডিউটি নাই আল ওম হাক্কি মাফি দাউম আল ওম হাক্কি মাফি দম আজকে আমার ডিউটি নাই আলিয়ম হাগি মাফি দম আলিয়ম আজকে আলিয়ম আজকে হাগি আমার মাফি নাই ডাউম ডিউটি আলিয়ম আজকে হাগি আমার মাফি নাই দম ডিউটি আজকে আমার ডিউটি নাই আলিয়ম হাগি মাফি দম আগামীকাল আমার ডিউটি আগামীকাল আমার ডিউটি আছে আগামীকাল আমার ডিউটি আছে বুক্র ফি হাক্গি দম বুক্র ফি হাক্গি দম বুক্র আগামীকাল ফি হাগগি ফি অর্থ আছে হাক্গি আমার দম ডিউটি দাওম অর্থ হচ্ছে কি ডিউটি বুক্র ফি দম আগামী আগামীকাল আমার ডিউটি আছে বুক্র আগামীকাল ফি আছে হাক্গি আমার দম ডিউটি বুকরা ফি হজ্জি দম আগামি কাল আমার ডিউটি আছে অফিস বন্ধ করিও না অফিস বন্ধ করিও না লা সक्कर মক্তব লা মক্তব লা না সक्कर বন্ধ মক্তব অফিস লা সक्कर বন্ধ করিও না মক্তব অফিস লা বন্ধ করিও না মক্তব অফিস অফিস বন্ধ করিও না লা সक्कर মক্তব কখন বন্ধ করব কখন বন্ধ করব। মিটা সাক্ষর মিটা সাক্ষর মিটা কখন সাক্কার বন্ধ করব। মিটা সাক্কার কখন বন্ধ করব। এই সপ্তাহে কাজ নাই এই সপ্তাহে কাজ নাই হাদা উজবু মাফি সুগল হাদা উজবু মাফি সুগল হাদা উজবু এই সপ্তাহে মাফি নাই সুগল কাজ হাদা উজবু মাফি সুগল এই সপ্তাহে কাজ নাই হাদা উসবু এই সপ্তাহ মাফি নাই সুগল কাজ এই সপ্তাহে কাজ নাই হাদা উজবু মাফি সুগল এক মাস অফিস বন্ধ এক মাস অফিস বন্ধ ওয়াহেদ শাহার মাক্তাব সাক্কার ওয়াহেদ শাহার মাক্তাব সাক্কার ওয়াহেদ শাহার এক মাস মাক্তাব অফিস সাক্কার অর্থ হচ্ছে কি বন্ধ ওয়াহেদ শাহর ওয়াহেদ শাহর মাকতাব সাক্কার ওয়াহেদ শাহর এক মাস মাকতাব অফিস সাক্কার বন্ধ এক মাস অফিস বন্ধ ওয়াহেদ শাহর মাকতাব সাক্কার কতজন লোক এখানে আছে কতজন লোক এখানে আছে কাম নাফার ফিহিনী কাম নাফার ফিহিনী কাম কত নাফার লোক ফি আছে হিনি এখানে কাম নাফার ফি হিনি এখানে কতজন লোক আছে কাম নাফার ফি হিনি কাম কত নাফার লোক ফি এখানে ফি আছে হিনি এখানে কাম নাফার ফি এখানে কতজন লোক আছে আর লোকজন কোথায় আছে আর লোকজন কোথায় আছে তানি নাফার ওয়াইন মজুদ তানি নাফার ওয়াইন মজুদ তানি নাফার আর লোকজন ওয়েন কোথায় মজুদ আছে তা নাফার ওয়েন মজুদ আর লোকজন কোথায় আছে অর্থাৎ বাকি লোকরা কোথায় আছে তা নাফার বাকি লোকেরা বা আর লোকজন ওয়েন কোথায় মজুদ আছে বাকি লোকেরা কোথায় আছে তা নিয়ে নাফার ওয়েন মজুদ কিছু লোক রুমে আছে কিছু লোক রুমে আছে সোয়াইয়া নাফার মজুদ গুরফা সোয়াইয়া নাফার মজুদ গুরফা সোয়াইয়া কিছু নাফার লোক মজুদ আছে গুরফা রুমে কিছু লোক রুমা আছে শো নাফার মজুদ গুরফা শোয়া অর্থ কিছু নাফার লোক মজুদ অর্থ আছে। গুরফা অর্থ রুম কিছু লোক রুমে আছে শো নাফার মজুদ গুরফা কিছু লোক রুমা আছে কেন রুমা আছে লেশ মজুদ গুরফা লেশ মজুদ গুরফা কেন রুমা আছে লেশ মজুদ গুরফা লেশ অর্থ কেন মজুদ আছে গোরফা রুমে কেন রুমা আছে ওদের তো কাছে হ্যাঁ অফিসে থাকার কথা রুমে কেন আছে লেশ মজুদ গোরফা কেন রুমে আছে লেশ অর্থ কেন মজুদ আছে গোরফা রুমে লেশ মজুদ গুরফা কেন রুমে আছে ফি ভিভার্স বিন্দু আজকে আমরা প্রায় দশটি সেন্টেন্স শিখলাম এবং প্রত্যেক সেন্টেন্সের শব্দগুলো ওয়ার্ডগুলো আমরা স্টেপ বাই স্টেপ ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বর্ণনা করছি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিও থেকে আপনি কি কি নতুন শব্দ শিখলেন কি কি সেন্টেন্স শিখলেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে আরবি ভাষা শিখা এবং জানার প্রতি সহযোগিতা করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুক্রান জেজা কুমুল্লা হাই হাসান ওয়া আলাইকুম আলাইকুম ও ওয়া বারাকাতুহু